হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে একজন আপু রয়েছে। আপু, আপনার নাম? জান্নাতুল শর্ণা। আপু, বর্তমানে কি করছেন আপনি? বর্তমানে আমি শুটিং করতে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপু, আপনাকে আমি পাঁচটা কোয়েশ্চেন করবো দাদা। পাঁচটার মধ্যে তিনটা পালে ছোট একটা গিফট রয়েছে, আপনি প্রস্তুত? ইয়েস। আচ্ছা আপু, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দুই এবং চার যোগ করলে কখন এক হয়? দুই এবং চার যোগ করলে কখন এক হয়? দুই এবং চার যোগ করলে কখন এক হয়? ভুল করলে? নো নো নো, সেটা একটা খেলার বিষয়। ওয়ান টু থ্রি, খেলার সাথে যুক্ত সেটা। ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন ওভার এক ওভার। হ্যাঁ শিওর। হ্যাঁ আচ্ছা, একদম সঠিক, এক ওভার বা ছয় বা ছয় মানে ছিলাম তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাইট। আপু একদম সঠিক বলেছে, একটার মধ্যে আপু একটা পেরে গেলাম। এখন পরবর্তী কোয়েশ্চনে যাচ্ছি। পরবর্তী কোয়েশ্চন সেটা হচ্ছে, পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ কোনটি? পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ কোনটি? ভুটান। শিওর? হ্যাঁ। নিব সঠিক হিসেবে? হ্যাঁ। কিন্তু এটা সঠিক না আপু। আমি এখন পরবর্তী কোয়েশ্চন যাচ্ছি। পরবর্তী কোয়েশ্চন, পৃথিবীতে সবচেয়ে বড় দেশ কোনটি? খুব ইজি এটা। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন রাশিয়া। রাশিয়া কেন মনে হচ্ছে? রাইট রাইট রাইট, একদম সঠিক। আপু এটা পেরে গেল। আমি এখন পরবর্তী কোয়েশ্চনে যাচ্ছি। পরবর্তী কোয়েশ্চন, কোন গাড়ি পানি ছাড়া চলতে পারে না? কোন গাড়ি পানি ছাড়া চলতে পারে না? ওয়ান আমাকে সময় দিতে হবে তো ভাবার, এভাবে করলে তো নো 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 নো, ভাবার সময় দিতে হবে। গরুর গাড়ির মতো না হবে না, তাহলে খেলবো না। ফাইভ থ্রির পরে ফাইভ হয়, থ্রির পর ফোর হয়। আচ্ছা ফোর, কোন গাড়ি পানি ছাড়া চলতে পারে না? সিক্স নৌকা। নৌকা, এতক্ষণ পর এটা কিভাবে মনে হলো? নৌকা তো পানি ছাড়া চলতে পারে না তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট, একদম সঠিক। আপু আমি এখন লাস্ট কোশ্চেনে যাব। লাস্ট কোশ্চেন, এক আর এক কত হবে? এক আর এক যোগ করলে দুই। ওয়ান টু, এক আর এক যোগ করলে দুই হবে, আর পাশে বসালে এগারো হবে। আমি বলেছি এক আর এক কত হয়? ফোর। এগারো। এগারো শিওর? ইয়েস। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট, একদম সঠিক। আপনি আমাকে আমার কাছে এটা দেন, আপনি এখন আমাকে এক থেকে এগারো পর্যন্ত বলে শোনান, মানে পড়েন। ওয়ান টু থ্রি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো। ওকে ওকে, থ্যাংক ইউ। আপু যে আনসারটা পারেন, আপনার বাড়ি থাকলে অবশ্যই কমেন্ট করবেন।